হ্যালো বন্ধুরা, এখন আমরা জানব অধিবৃত্তের গুরুত্বপূর্ণ শর্টকাটের দ্বিতীয় শর্টকাটটি। তো এই শর্টকাটগুলোর গুরুত্ব আমি তোমাদের আগেই বলেছি যে এই শর্টকাটগুলো বা এই ফর্মুলাগুলো ব্যবহার করে তুমি তোমার অবজেক্টিভ প্রশ্নের উত্তর কিংবা বড় বড় সাবজেক্টিভ বা বড় বড় গাণিতিক সমস্যার ক্ষেত্রে এই মানগুলো খুব দ্রুত এবং সহজে বের করে ফেলতে পারবে এবং তোমার জন্য গাণিতিক সমস্যার সমাধান করা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই দ্বিতীয় শর্টকাট অংশটিতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব। অর্থাৎ আমরা এখানে দুটি নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব নিয়ে কথা বলবো, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখাদ্বয়ের দূরত্ব। তো আমাদের নিয়ামক রেখা নিয়ে বিভিন্ন শর্ত দেওয়া থাকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করার সময়। সো এই শর্তগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই তার মধ্যে একটি খুব পপুলার শর্ত হচ্ছে দুটি নিয়ামক রেখাদ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে আমাদের। তো এটা যদি আমরা খুব সহজেই সূত্র থেকে বের করে ফেলতে পারি তাহলে যেন আমাদের জন্য গাণিতিক সমস্যার সমাধান করা খুব সহজ হয়ে যাবে। চলো দেখে নিই কীভাবে বের করব। তো খেয়াল করো, আমরা যদি একটি সাধারণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান আকারের অধিবৃত্তের কথা চিন্তা করি তাহলে আমাদের কেন্দ্রবিন্দুটি হবে এই জিরো কমা জিরো বিন্দুতে আমাদের কেন্দ্র। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ এবং অনুবন্ধী অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এই জিরো কমা জিরো বিন্দু হতে বা মূল বিন্দু হতে এক্স অক্ষ দুই দিকে যদি দেখি তাহলে আমরা পাবো এই যে সি এবং সি প্রাইম নিয়ামক রেখাদ্বয়ের পাদবিন্দুদ্বয়ের মধ্যকার যে দূরত্ব, সি সি প্রাইম ইজ ইকাল টু কী হচ্ছে, সি সি প্রাইম ইজ ইকাল টু হচ্ছে এখান খেয়াল করো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, অর্থাৎ এ বাই ই থেকে যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে কোটি সমান এবং শূন্য তাই আমরা শুধু ভুজের মধ্যকার দূরত্ব বা পার্থক্যটা বের করলেই হবে, মাইনাস এ বাই ই। তো এখান থেকে আমরা লিখতে পারি এ বাই ই প্লাস এ বাই ই ইজ ইকাল টু টু এ বাই ই। অর্থাৎ দুটি নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব বা দ্বিকাক্ষের মধ্যকার দূরত্ব আমরা পেলাম টু এ বাই ই। একইভাবে আমাদের অধিবৃত্তটি যদি অনেকটা এরকম আকৃতির হয় দেখতে তখন কি হবে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে আর অক্ষ কোনটি, আমাদের আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। এক্ষেত্রে আমরা যদি এ দুটি ই করি এবং একে যথাক্রমে ডি এবং ডি প্রাইম দ্বারা চিহ্নিত করি এবং একইভাবে এর সমীকরণটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। সো এমন যদি হয় তাহলে আমাদের সেই দ্বিকাক্ষে নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব ডি ডি প্রাইম দিয়ে যদি আমরা লিখি তাহলে সেটা হবে একইভাবে বি বাই ই মাইনাস মাইনাস বি বাই ই ইজ ইকুয়াল টু আমরা সহজে লিখতে পারি টু বি বাই ই। অর্থাৎ আমাদের যদি দ্বিকাক্ষের মধ্য দুটি দ্বিকাক্ষর মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলা হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই এই মানগুলো এই সূত্রগুলো থেকে এই দ্বিকাক্ষের মধ্যকার বা নিয়ামক রেখাদ্বয়ের মধ্যকার দূরত্ব বের করে ফেলতে পারবো। এখন আরও একটি জিনিস যা আমাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যদি অনেক সময় বলা হয়ে থাকে যে একটি উপকেন্দ্র থেকে আমাদের যদি একটি বিন্দু আমরা পি এখানে দেখি তো এই উপকেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব এবং এই আরেকটি উপকেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্বের মধ্যকার যে দৈর্ঘ্য সেটির মান কত, অর্থাৎ আমরা যদি এস পি মাইনাস এস পি প্রাইম বের করতে চাই তাহলে আমরা কত পাবো। এক্ষেত্রে আমাদের এর মান হবে টু এ। এটা কীভাবে এলো এটার জন্য ডেরিভেশন বা প্রতিপাদন প্রক্রিয়াটা একটু জটিল, তো আমরা এই শর্টকাট ভিডিওতে সেটি আলোচনা করব না। তো আমরা সহজেই মনে রাখতে পারি যে কোনো একটি বিন্দু আমরা পি নিলাম এবং পি বিন্দু যদি আমরা নেই এবং তা থেকে যে কোনো একটি বা যে কোনো একটি না বলে আমরা যদি বলি দূরবর্তী উপকেন্দ্রের দৈর্ঘ্য এবং নিকটবর্তী উপকেন্দ্রের দৈর্ঘ্যর মধ্যকার পার্থক্য তা হবে টু এ এর সমান। এখন এটা তো টু এ এর সমান হলো, যদি আমাদের আর অক্ষ হয় ওয়াই অক্ষ তাহলে এই দৈর্ঘ্যের মান কিসের সমান হবে এই বিষয়টি আমি তোমাদের বলবো না, তোমরা কিন্তু ভিডিওটি দেখে থাকলে খুব সহজেই বুঝে যাবে যে সেটির মান কীরকম হবে। তো না বুঝলেও একটু চিন্তা করে দেখে নাও যে সেটি কীরকম হতে পারে এবং এরপর আমরা বিভিন্ন যে গাণিতিক সমস্যা সমাধান করবে পরে ভিডিওগুলো থেকে সেখানে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব এবং দেখব যে এই জিনিসগুলো আসলে আমাদের জীবনটা কতটা সহজ করে দেয়। সাথেই থাকো আমাদের।